রক্ষীদের বিক্ষোভে উত্তাল সিউড়ি হাসপাতাল। নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারকে হেনস্থার অভিযোগ সুপারের বিরুদ্ধে। হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন নিরাপত্তা রক্ষীরা। জট কাটাতে সুপার ও নিরাপত্তা রক্ষীদের নিয়ে বৈঠক করেন বীরভূমের সিএমওএইচ। সিউড়ি হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসকের সহযোগিতার জন্য পাঁচজন সহকারী প্রয়োজন। হাসপাতালে পাঁচজন নিরাপত্তা রক্ষীকেই নাকি সেই কাজের দায়িত্ব দিতে চান সুপার, এমনই চঞ্চল্যকর অভিযোগ সিউড়ি হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের। নিরাপত্তা রক্ষীরা সেই কাজ করতে রাজি না হওয়ায় অশান্তি। নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারকে হেনস্থার অভিযোগ হাসপাতাল সুপারের বিরুদ্ধে। প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখায় নিরাপত্তা রক্ষীরা। সিকিউরিটি দিয়ে ওটি চালাবে, কিন্তু আমাদের সিকিউরিটিরা কোনো ট্রেন নেই, কিছু নেই, সেরকমভাবে পড়াশোনাও জানে না। তা সুপার স্যারকে বারবার বলছি, স্যার আমরা সিকিউরিটিরা কেউ ওটি চালাতে পারবে না। তা সুপার স্যার বাইরে ঠেট দিচ্ছে যে সিকিউরিটি দিয়ে ওটি চালাতে হবে। জট কাটাতে বীরভূমের সিএমওএইচ সীমাদ্রি আরি হাসপাতাল সুপার ও নিরাপত্তা রক্ষীদের সাথে বৈঠকে বসেন। সিউড়ি হাসপাতালের সুপার নীলাঞ্জন মান্নার দাবি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা কথাবার্তা বলেছি, কথাবার্তা বলতে বলতে কিছু উঁচু গলায় কথাবার্তা হয়, সেই পর্যন্তই হয়েছে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা এরকম কোনো কিছুই হয়নি। আপাতত সিউড়ি হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হলেও উঠছে একাধিক প্রশ্ন। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। রক্ষীদের বিক্ষোভে উত্তাল সিউড়ি হাসপাতাল। নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারকে হেনস্থার অভিযোগ সুপারের বিরুদ্ধে। হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন নিরাপত্তা রক্ষীরা। জট কাটাতে সুপার ও নিরাপত্তা রক্ষীদের নিয়ে বৈঠক করেন বীরভূমের সিএমওএইচ। সিউড়ি হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসকের সহযোগিতার জন্য পাঁচজন সহকারী প্রয়োজন। হাসপাতালে পাঁচজন নিরাপত্তা রক্ষীকেই নাকি সেই কাজের দায়িত্ব দিতে চান সুপার, এমনই চঞ্চল্যকর অভিযোগ সিউড়ি হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের। নিরাপত্তা রক্ষীরা সেই কাজ করতে রাজি না হওয়ায় অশান্তি। নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারকে হেনস্থার অভিযোগ হাসপাতাল সুপারের বিরুদ্ধে। প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখায় নিরাপত্তা রক্ষীরা। সিকিউরিটি দিয়ে ওটি চালাবে, কিন্তু আমাদের সিকিউরিটিরা কোনো ট্রেন নেই, কিছু নেই, সেরকমভাবে পড়াশোনাও জানে না। তা সুপার স্যারকে বারবার বলছি, স্যার আমরা সিকিউরিটিরা কেউ ওটি চালাতে পারবে না। তা সুপার স্যার বাইরে ঠেট দিচ্ছে যে সিকিউরিটি দিয়ে ওটি চালাতে হবে। জট কাটাতে বীরভূমের সিএমওএইচ সীমাদ্রি আরি হাসপাতাল সুপার ও নিরাপত্তা রক্ষীদের সাথে বৈঠকে বসেন। সিউড়ি হাসপাতালের সুপার নীলাঞ্জন মান্নার দাবি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা কথাবার্তা বলেছি, কথাবার্তা বলতে বলতে কিছু উঁচু গলায় কথাবার্তা হয়, সেই পর্যন্তই হয়েছে, ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা এরকম কোনো কিছুই হয়নি। আপাতত সিউড়ি হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হলেও উঠছে একাধিক প্রশ্ন। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।